হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোলান ইসলাম, ব্যাকডোর পক্ষ থেকে। উইন্ডোজ সার্ভার সিরিজ টিউটোরিয়ালে আজকে হচ্ছে পার্ট 2। দ্যাটস আমরা পার্ট 1 এ দেখেছিলাম কিভাবে লাইভ আমরা একটা সার্ভারের মধ্যে আমরা অপারেটিং সিস্টেমটা ইনস্টলেশন করতে পারি। দ্যাটস মানে হচ্ছে একটা এসপি সার্ভারে, অর্থাৎ আপনার ডেল সার্ভার হতে পারে বা এসপি সার্ভার হতে পারে, কিভাবে আপনার একটা সার্ভারের মধ্যে আপনি একটা অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করতে পারেন, দ্যাটস একটা সার্ভার ইনস্টলেশন করতে পারেন। আমরা সে পর্বে দেখেছিলাম উইন্ডোজ 2012 R2 কিভাবে আমরা ইনস্টলেশন করেছিলাম। তো আজকে আমরা দেখবো ভার্চুয়ালি, দ্যাটস হচ্ছে আমাদের নিজের পিসিতে কিভাবে আমরা একটা ভার্চুয়ালি পিসি মেক করে তার মধ্যে আমরা উইন্ডোজ সার্ভারটা ইনস্টলেশন করতে পারি। আর দুইটা ওয়ে দেখানো, একটা কারণ হচ্ছে যারা আমরা লাইভে কাজ করছি, দ্যাটস আমরা প্রোডাকশনে কাজ করে থাকি, তারা অনেক সময় দেখা গেছে প্রোডাকশনের একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ওর সিনিয়রিটির ব্যাপার। দেখা যাচ্ছে অনেক সময় জুনিয়রদেরকে লাইভ সার্ভারে কখনো ইনস্টলেশন করতে দেয় না। সেক্ষেত্রে আমি ওটা দেখিয়েছি যে কীভাবে আপনাকে যদি কখনো ফেস করতে হয় সে তাহলে কীভাবে করবেন। আর আরেকটা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ভার্চুয়ালি, দ্যাটস মিনস আপনার ভার্চুয়ালি বাসায় এটা প্র্যাকটিস করে নিতে পারেন। দ্যাটস মিনস আপনার ভার্চুয়ালি কীভাবে উইন্ডোজ সার্ভার ইনস্টলেশন করবেন সেটা দেখাবো। প্রথমে আপনার ইনস্টলেশন করার জন্য দুইটা জিনিস প্রয়োজন, মাস্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে হলকা, ফার্স্ট হচ্ছে যে কোনো একটা ইমুলেটর লাগবে, ইমুলেটর একটা সফটওয়্যার লাগবে। সেকেন্ড হচ্ছে হলকা আপনার একটা আইএসও ফাইল লাগবে, আইএসও ফাইলটা আপনার উইন্ডোজের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে রাখবেন। আর আরেকটা যেটা ইমুলেটর, সেই ইমুলেটরটা অবশ্যই আমার প্রিভিয়াস কিছু টিউটোরিয়াল আছে সেখানে দেওয়া আছে, আপনি সেই ইমুলেটরটা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ ভার্চুয়ালাইজেশন উপর কিছু আমি টিউটোরিয়াল করেছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আজকে ইমুলেটর দুইটার মধ্যে, অর্থাৎ ভিএমওয়্যারের মধ্যে আপনি করতে পারেন অথবা আপনি ভার্চুয়াল বক্সে করতে পারেন। আজকে আমরা দেখবো ভার্চুয়াল বক্সের মধ্যে কীভাবে করবো। প্রথমে আমার ভার্চুয়াল বক্স এটা একটা ইমুলেটরটা ওপেন করেছি, এখান থেকে আমরা একটা নিউ একটা মেশিন ক্রিয়েট করবো। এখানে এসে আমার নাম দিব উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ সার্ভার। এখান থেকে এসে টাইপ কি থাকবে, উইন্ডোজ, উইন্ডোজই থাকবে, মাইক্রোসফট উইন্ডোজ থাকবে। এখান থেকে জাস্ট আপনার ভার্সনটা চেঞ্জ করে দেবো। এখানে এসে আমার দেখেন এখানে একটা 12 16 আছে, আমরা 16 দিচ্ছি না, আমরা যেহেতু দিচ্ছি ওকে 2012 R2 এটা আমরা করে দেবো। এখানে উইন্ডোজ সার্ভার R2 লিখে দিই, ওকে। দেন নেক্সট, নেক্সট আপনার র্যাম কত নেবেন অর্থাৎ মেমোরি সাইজ কত নেবেন, দেখেন এখানে মেমোরি সাইজ দেখাচ্ছে। এখানে আছে বাই ডিফল্ট নিশ্চয় 2 GB, আমরা 2 GB না এটা 4 GB করবো, কারণ আমার ফিজিক্যাল মেমোরি হচ্ছে 8 GB আছে, আমি এখান থেকে আমি 4 GB নিতে পারি। বাট আপনার ফিজিক্যাল পিসি যদি 2 GB থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হবে, কারণ ফিজিক্যাল পিসি 2 GB থাকলে সেখান থেকে 1 GB দিয়ে আপনার ভার্চুয়ালি একটা কম্পিউটার বানান সেক্ষেত্রে কিন্তু কি এটা রান হতে অনেকটা ডিফিকাল্টি হবে। এই জন্য আমি বলবো আপনার ফিজিক্যাল পিসি যদি বেশি থাকে, যেমন আমার আছে 8 GB র্যাম, আমি এখান থেকে 4 GB নিতেই পারি। আপনি যদি 4 GB থাকে সেক্ষেত্রে আপনি 2 GB নিয়ে করতে পারেন, বাট আপনি 2 GB থাকলে সেখান থেকে 1 GB নিয়ে করাটা সো ডিফিকাল্ট। ওকে, আমরা 4 GB নিলাম। নেক্সট এখান থেকে হার্ড ডিস্ক টাইপ হবে, নিউ হবে, ওকে, ক্রিয়েট। এখান থেকে বিএসডি করে দিতে পারি, কারণ বিএসডি করে দিলে আমরা ভার্চুয়াল হার্ড ডিস্ক করে দিলে অন্য একটা বা ভার্চুয়াল ইমুলেটরের মধ্যে যেন আমরা অ্যাটাচ করতে পারি। ওকে, দেন নেক্সট ডাইনামিকলি থাকবে, নেক্সট। এখানে আমার যে নামটা ছিল ফাইল লোকেশনে, এখানে আমরা একটা কাজ করতে পারি অর্থাৎ ফাইল লোকেশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি, কারণ এটা হচ্ছে আমার সি ড্রাইভের মধ্যে আছে। আমরা ইচ্ছা করলে সি ড্রাইভ থেকে চেঞ্জ করে নিয়ে আমরা অন্য কোনো ড্রাইভে রাখবো, যে ড্রাইভে আমার প্রচুর জায়গা আছে, দ্যাটস মিন আপনার স্পেস ফাঁকা আছে, সেখানে রেখে দিব, যাতে করে কখনো যদি আমার অপারেটিং সিস্টেম নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যেন আমার হার্ড ডিস্কটা নষ্ট না হয়। এটা আপনি করে দিতে পারেন, আমি অন্য একটা ড্রাইভে রেখে দিতে পারি। ওকে, তারপর আপনার এখানে জাস্ট আপনি কত জিবি জায়গা নিতে চাচ্ছেন, যেহেতু আপনার উইন্ডোজ সার্ভার একটা বড় ধরনের অনেকগুলো কনফিগারেশন থাকবে, এই জন্য আমরা বেশি করে জায়গা নিতে পারি হার্ড ডিস্কে। আর এটা অবশ্যই মনে রাখবেন যে আপনার ফিজিক্যালের হার্ড ডিস্কের উপর ডিপেন্ড করবে আপনি এখানে কত জিবি নেবেন, বাট এটা ডাইনামিকলি, যদি এটা ডাইনামিকলি হবে, আমি সাপোজ এখান থেকে আমি 50 GB নিতে পারি, 50 GB নিলাম, ক্রিয়েট। ক্রিয়েট হওয়ার পরে দেখেন আমার একটা কি পিসি মেক হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে কিছু সেটিংটা চেঞ্জ করে নিব, অর্থাৎ এখানে আমার নেটওয়ার্ক সেটিংটা আপনার নেট আছে এটাকে আমি ব্রিজ করে দিব, অর্থাৎ ফিজিক্যালের উপরে একটা ব্রিজ করে দিব। আর ইচ্ছে করলে আরও নিতে পারি নেটওয়ার্ক, আমার একটাই দরকার। বাট আপনি ফিজিক্যালি যদি আপনি কোনো সার্ভার দেখেন, যেমন আমরা গত পর্বে দেখেছিলাম ওই সার্ভারটাতে কিন্তু কি দুইটা অ্যাডাপ্টার ছিল, অর্থাৎ ফিজিক্যাল সার্ভারগুলোতে কিন্তু কি মাল্টিপল অ্যাডাপ্টার থাকে। ওকে, কারণ হচ্ছে আপনার কি উইন্ডোজে যখন আপনার রিডান্ডেন্সি করবেন অর্থাৎ নেটওয়ার্ক রিডান্ডেন্সি করার ক্ষেত্রে কিন্তু মাল্টিপল আপনার লাগবে, নেটওয়ার্ক লাগবে। এক্ষেত্রে আমরা দুটো নিয়েই রাখতে পারি, আপনার ব্রিজ করে রাখলাম দুটাই। ওকে, আর এখান থেকে সিস্টেম, ওকে, সিস্টেম অপটিক্যাল ড্রাইভটা প্রথমে থাকবে, দেন হচ্ছে হালকা ডিসপ্লে, ওকে, স্টোরেজ, স্টোরেজে এসে আমার অপারেটিং সিস্টেমটা বলে দিতে হবে, কারণ হচ্ছে আমার এমটি আছে, এক্ষেত্রে কোনো আগে কোনো যেহেতু হার্ড ডিস্ক নাই, এই যে আমরা এমটি, এমটি থেকে আমরা সিডি থেকে আমরা বলে দেবো যে কোন অপারেটিং সিস্টেমটা আমরা ইনস্টলেশন করতে যাচ্ছি। এখানে এসে আমি যেখানে আমার আইএসও ফাইলটা রেখেছি সেই আইএসও ফাইলটাকে বলে দিতে হবে যে আমার, আমরা যেহেতু উইন্ডোজ উইন্ডোজ সার্ভার দিচ্ছি, উইন্ডোজ সার্ভার 2012 R2, এই যে সার্ভার, সার্ভার 2012, আমরা জাস্ট এটাকে বলে দিতে পারি ওপেন, অলরেডি আমার অ্যাটাচ হয়ে গেছে, জাস্ট ওকে। আপনি যখন সবগুলো সেটিং ওকে, জাস্ট আপনি পার্টটা অন করে দেবেন, অন করে দেওয়ার সাথে সাথে আপনার পিসিটা রান হয়ে যাবে। জাস্ট আমরা একটা পিসি বানিয়েছি, তার মধ্যে একটা অপারেটিং সিস্টেম রান করতে যাচ্ছি, সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2012 R2।
ওকে দেখেন ইন্টারফেসটা চলে আসছে, উইন্ডোজ সার্ভার ইন্টারফেস। তো এখানে আমাদের দেখাচ্ছে উইন্ডোজ সার্ভার 2012 R2, আমরা 2012 R2 ইনস্টলেশন করব। এখানে এসে আমরা নেক্সট করে দেবো। নেক্সট করার পরে দেখেন এখানে একটা ইনস্ট্রাকশন আছে, আর আপনি যদি কখনো সার্ভারে যদি আপনার প্রবলেম হয়, দ্যাট মিনস আপনি এক্সিস্টিং কোনো উইন্ডোজ সার্ভার 2012 R2 কোনো প্রবলেম হয়, সেখানে রিপেয়ার করার ক্ষেত্রে আপনি এই রিপেয়ার মোডে ঢুকে, অর্থাৎ বুটেবল একটা ডিবিডি, আপনি যে কম্পিউটার আপনার প্রবলেম হচ্ছে অথবা আপনার যে সার্ভার প্রবলেম হচ্ছে সেই সার্ভারে আপনি প্রবেশ করে দিয়ে তারপর আপনি রিপেয়ার মোড থেকে আপনি ওই ফাইলগুলো রিকভারি করতে পারেন। এটা একটা ওয়ে আছে। হ্যাঁ, আমরা যেহেতু করছি না, আমরা শুধু ইনস্ট্রাকশন করব। তো উইন্ডোজ সার্ভার 2012 R2 দেন ইনস্ট্রাকশন নাও। ইনস্টল না হওয়ার পরে উইন্ডোজ সেটআপের এখানে দেখেন চারটা অপশন আছে, অর্থাৎ অপারেটিং সিস্টেম আপনি কোনটা চাচ্ছেন, অর্থাৎ আর্কিটেকচারের কিছু ভার্সন কোনো চেঞ্জ আছে নেই, আর্কিটেকচার 64-bit, ওকে, অপারেটিং সিস্টেমের কিছু চেঞ্জ আছে। প্রথম যেটা আছে এরকম স্ট্যান্ডার্ড, অর্থাৎ সার্ভার কোর ইনস্টলেশন, আমরা কোর ইনস্টলেশন দিচ্ছি না, অর্থাৎ আমরা শুধু সার্ভার ইনস্টল কোর ইনস্টলেশন দিলে কোনো প্লেনটেক্সে কিন্তু ওপেন হবে, অর্থাৎ আপনার গ্রাফিক্যালি কোনো মুড পাবেন না, সেক্ষেত্রে শুধু প্লেনটেক্সে আপনি অর্থাৎ কমন শেলের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। আমরা যারা শেলের মাধ্যমে কাজ করতে এক্সপার্ট না, তাদের ক্ষেত্রে আসলে এটা না দেয় বেটার, আর যারা এক্সপার্ট তারা তো অবশ্যই এটাই দিবে। আর সেকেন্ড হচ্ছে ওকে দেখেন স্ট্যান্ডার্ড সার্ভার উইথ গুআই, অর্থাৎ আপনার গ্রাফিক্যালও থাকবে, আপনার সার্ভার মোডও থাকবে। থার্ড যেটা সে ওকে ডাটা সেন্টারের জন্য, যারা যারা বড় বড় ডাটা সেন্টার প্রতিষ্ঠা করে সেক্ষেত্রে তারা ডাটা সেন্টার এরকম ক্রিয়েট করতে পারে সার্ভার করে ইনস্টল করে। আর ফোর্থ যেটা ডাটা সেন্টার ভার্সনই থাকবে এবং সার্ভার উইথ গুআই, আমরা যেহেতু ফ্রি দিচ্ছি এক্ষেত্রে আমরা অবশ্যই আমরা দামিটাই দিব, সে হচ্ছে ডাটা সেন্টারটা দেবো সার্ভার উইথ গুআই মোড। দেন হচ্ছে ওকে নেক্সট, এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে করে দিব, হচ্ছে নেক্সট। নেক্সট করে দেবে যদি আপনি এক্সিস্টিং আপডেট করতে চান আপডেট করবেন, তো আমরা যেহেতু নতুন হিসাবে যদি কোনো ইনস্টলেশন করি সেক্ষেত্রে হচ্ছে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি। এখানে এসে ক্লিক করবো, দেখেন এটা আমার হার্ড ডিস্কটা শো করছে, আর এই হার্ড ডিস্ক এখান থেকে আমি বাই ডিফল্ট ফুলটাই রেখে দিতে পারি, 50 GB আমি রেখে দেবো। আর আপনার যদি হার্ড ডিস্ক আরও বেশি থাকে সেক্ষেত্রে আপনার নিউ ড্রাইভ থেকে আপনার নতুন নতুন পার্টিশন করে নিতে পারেন, অর্থাৎ এখান থেকে আপনার পার্টিশন করে নিতে পারেন। আর আপনি যদি এখান থেকে পার্টিশন না করতে চান সেক্ষেত্রে আপনি ফুল রেখেই নেক্সট। অলরেডি আমার ইনস্টলেশন শুরু হয়ে গেছে, দেখেন ইনস্টলেশন শেষ না হওয়া পর্যন্ত আমার সাথে থাকবেন। অলরেডি আমার ইনস্টলেশন কমপ্লিট, এখন আমার পিসিটা রিবুট হবে। দেখেন সেটিংয়ের একটা পেজ আসছে, অর্থাৎ ওকে আপনার ইউজারনেম অ্যাজ ইট ইজ আপনার অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, অর্থাৎ এটা বাই ডিফল্ট, জাস্ট আপনি একটা পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ডটা অবশ্যই কমপ্লেক্স হতে হবে, অর্থাৎ দুইটা পাসওয়ার্ড সেম হতে হবে, তারপর আপনি ফিনিশ করে দেব। দেখেন আমার ইনস্টলেশন কমপ্লিট শেষে আপনার উইন্ডোতে একটা শো করছে, অর্থাৎ প্রেস কন্ট্রোল অল্টার ডেল, ওকে, দেন আপনি সাইন করতে পারবেন। এটি হচ্ছে ওকে আসলে উইন্ডোজের আপনার স্টার্ট হওয়ার সাথে লক হয়ে যায়, যে লকটা ওপেন করার জন্য আপনি এটা করতে হবে। আপনি যখন আপনার পিসি থেকে অল্টার কন্ট্রোল ডেল দিবেন তখন আপনার এই পেজটা আসবে, এখানে জাস্ট আপনি পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি একটু আগে সেট আপ করেছিলেন, তারপরে গো। তো এটা ছিল ওকে আসলে উইন্ডোজ সার্ভার ইনস্টলেশন প্রসেসটা, আর আমরা এখান থেকে দেখে নিতে পারি যেন ওপেন হওয়ার সাথে সাথে আমরা এটা ড্যাশবোর্ডটা ওপেন হয়। এটা হলো আমার ড্যাশবোর্ড, এখান থেকে আমরা লোকাল সার্ভার ওয়াল সার্ভার এখানে আপনি সব ইনফরমেশন এখান থেকে দেখতে পাবেন। দেখেন আপনার কম্পিউটার নেম কি, গ্রুপ কি, এখানে সব তথ্যগুলো এখানে দেওয়া আছে। তো আমরা আজ শুধু ইনস্টলেশন প্রক্রিয়াটা দেখেছি, আর এখানে দেখেন আপনার উইন্ডোজ সার্ভার 2012 R2 ডাটা সেন্টার বিল্ট ইন 9600। এটা চলে আসছে কারণ হচ্ছে আমার কোনো লাইসেন্স ভার্সন নেই, এই জন্য ওকে এটা চলে আসছে। বাট আমরা পরবর্তী পর্বে আমরা দেখবো কীভাবে আমরা এটাকে রিমুভ করবো, দ্যাটস মিনস আমরা অ্যাক্টিভেশন করবো, অর্থাৎ উইন্ডোজ সার্ভার 2012 R2 আমরা অ্যাক্টিভ করবো, দেন কিছু বেসিক কনফিগারেশন করে নিব। কারণ হচ্ছে দেখেন আমরা যখন ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে এসে লোকাল সার্ভার আসলে এখানে কম্পিউটার নেমটা আমরা চেঞ্জ করবো, গ্রুপটা চেঞ্জ করবো, অর্থাৎ গ্রুপটা এটা অটোমেটিক চেঞ্জ হবে যখন আমরা কোনো অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন করবো তখন এটা চলে যাবে। বাট আরও কিছু সেটিংয়ের ব্যাপার আছে যেগুলো আমরা পরবর্তী পর্বে দেখে নিব, অর্থাৎ আমরা উইন্ডোজ অ্যাক্টিভেশনের সাথে সাথে আমরা কিছু বেসিক সেটিংও করে নিব, সে পর্যন্ত আপনি সাথে থাকবেন। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।